গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরো 33 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5305 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ আর 8 জন নারী। সবশেষ 11176টি নমুনা পরীক্ষায় 1396 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.49%। মোট আক্রান্তের সংখ্যা 3,66,383। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,549 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,78,627 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.05%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে 3 জন, চট্টগ্রামে 6 জন এবং ময়মনসিংহে 1 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। খুলনায় করোনায় আক্রান্ত হয়ে 2 জন আর উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। খুলনা বিভাগে 10 জেলায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 38 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লায় 28 জন, নোয়াখালীতে 8 জন ও শেরপুরে 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন।